আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গত দুই পর্বে HTML কি এবং VS কোড, যেখানে আমরা সমস্ত কোডগুলো লিখব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মোটামুটি ডিসকাস করার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে VS কোডের একটা বেসিক সেটিং দেখাইছিলাম, যে সেটিংয়ের মাধ্যমে আমরা আপনাদের পরবর্তীতে কোড লেখার যে জার্নি সেটাকে পরবর্তী ধাপে এগিয়ে নিব ইনশাল্লাহ। আমরা আরও বেশ কিছু এক্সটেনশনের সাথে পরিচয় হব এবং ভিএস কোডের আরও অনেক বেশি ফিচার নিয়ে আলোচনা করতে পারবো। তো আমরা আজকে থেকে ফুললি HTML-এর বিভিন্ন ট্যাগগুলো আমরা দেখব, কীভাবে ট্যাগগুলো কাজ করে এই ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করবো। HTML-এর সবচাইতে মোস্ট ইউজেস ট্যাগগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে আমার কোড এডিটরটা ওপেন করে নিয়েছি অলরেডি, আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি যে HTML ফাইলটা রয়েছে এটা হলো আমাদের HTML ফাইল এবং আমি আমার ক্লাসগুলোকে শর্টকাটে বোঝানোর জন্য আপনাদের এইভাবে লিখব C2P1, অর্থাৎ Class-02 এর Part-01 ভিডিও এটা চলতেছে। প্রত্যেকটা ক্লাসেরই একটা দুইটা পার্ট থাকবে যাতে করে আমি পুরো বিষয়গুলোকে আপনাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। তো এইভাবে আমি এখন থেকে আপনাদের এই ক্লাসগুলো মার্ক করব, আপনারা যেন শর্টকাটে বুঝতে পারেন C2P1, অর্থাৎ Class-02 এর Part-01। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু কোড লিখে রাখছি। এই কোডগুলো মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো একটু কালারফুল হলেও এটা কিন্তু কালারফুল নয়। কেন নয়? কারণ এগুলো কমেন্ট করা রয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেই কোডগুলো কমেন্ট করা থাকবে সেই কোডগুলো আপনার ওয়েবসাইটে এক্সিকিউশন হবে না। সুতরাং এই কোডগুলো কিন্তু এখানে কমেন্ট আকারে আছে। এখন তাহলে কমেন্ট কীভাবে করব, চলুন আমরা কমেন্ট করাটা শিখে নিই। তো কমেন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যেটা কমেন্ট করার জন্য যেটা করতে হবে, লেস দেন বিস্ময়কর চিহ্ন দুইটা হাইফেন দিলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে টেকটা, এবং এই মাঝখানে যা লিখবো আমরা সেটাই হলো আমাদের মূলত কমেন্ট। যেমন আমি এখানে লিখতেছি স্টার্ট HTML। এটাকে যদি লাইভ সার্ভারে আমি ওপেন করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু শো করতেছে না। এখন যদি আমি এই কমেন্ট ছাড়া যদি এখানে এভাবে লিখতাম স্টার্ট HTML, তাহলে আমরা এখানে গিয়ে কিন্তু এই লেখাটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কমেন্ট করা থাকলে এটা হবে না। এখন কমেন্ট করার আমি শর্টকাট ওয়েটা বলে দিই, আপনি যদি কন্ট্রোল চাপ দিয়ে প্রশ্নসূচক চিহ্ন যেখানে রয়েছে সেইখানে ক্লিক করেন তাহলে আপনার এই কমেন্টের যে কোডটুকু চলে আসবে। এখানে আপনি লিখতে পারবেন সকল কোড, দিস ইজ কমেন্ট। ওকে, দেখবেন এটা আপনার কোড রান করবে না। তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে কমেন্ট করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা এই ট্যাগগুলো দেখব, আমি এক এক করে সবগুলো ট্যাগ দেখাচ্ছি। H1 লিখলাম, তো H1 লিখে আমি এখানে লরেম, এই যে লরেম কথাটা লিখে যদি আমরা এখানে 5 দেই তাহলে এখানে 5টা ওয়ার্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন যে 5টা ওয়ার্ডটা চলে আসছে। আপনারা এইভাবে ডামি ওয়ার্ডগুলো লিখতে পারেন। এবং যদি আমি এখানে পরবর্তীতে H2 ইউজ করি এবং এখানে যদি লরেম 5 ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সেম লেখাটা দুইবার আসছে। আমি যদি এখানে H3 ইউজ করি এবং এখানে লরেম 5 লিখে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে বারবার এই লেখাটা আসছে। কিন্তু আমরা H1, H2, H3 বা H6 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। এই H1 দিয়ে আপনার সবগুলো H ট্যাগ মানে হেডিং ট্যাগ, আমরা যে কোনো কন্টেন্টের হেডিংয়ে যে বিষয়টাকে উপস্থাপন করি, যেমন আপনি যদি একটা প্যারাগ্রাফ লেখেন তাহলে কিভাবে লেখেন, আপনি উপরে একটা নাম দেন, আওয়ার কান্ট্রি, মাই মাদার, এই ধরনের একটা নাম ইউজ করেন। তো এই নামই হলো হেডিং। আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিংয়ের জন্য ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি এটার আউটপুটটা যদি দেখার চেষ্টা করি, আমরা H4 লিখি, H4 লিখব, সরি, এরপরে আমরা H5 লিখব, সরি 5, এরপরে আমরা H6ও লিখব। দেখবো যে আমার ডিফারেন্টটা কী। তো এখন আমি যদি আউটপুটে নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি সবগুলোর আউটপুট। এখানে
H1 দিয়ে যেটা লিখছি সেটা সবচাইতে বড়, এবং H6 দিয়ে যেটা লিখছি সেটা সবচেয়ে ছোট, এবং 2, 3, 4, 5 পর্যায়ক্রমে ছোট হয়েছে। তো সুতরাং H1 ট্যাগগুলোর ব্যবহার আপনারা বুঝলেন। এখন আমরা একটা প্যারাগ্রাফই চিন্তা করি। তো প্যারাগ্রাফের নাম দিলাম লরেম ইপসন ডলার, এটাই হচ্ছে প্যারাগ্রাফের নাম। এবং আমরা এখন প্যারাগ্রাফের কী ইউজ করব, প্যারাগ্রাফে ইউজ করব কন্টেন্ট। তো প্যারাগ্রাফের কন্টেন্ট ইউজ করার জন্য আমরা পি ট্যাগ নেব, পিতে প্যারাগ্রাফ বোঝা যায়। ওকে, তো পি ট্যাগ নিয়ে যদি আমি এখন লরেম 200 লিখে দিই, তাহলে দেখবেন যে আমাদের প্যারাগ্রাফটা হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারে চলে যাই, দেখেন এটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কীভাবে প্যারাগ্রাফটা লিখবো। আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে যত বড় লেখাটা লিখছি সমস্ত লেখা এক লাইনে চলে গেছে। ওকে, তো এক লাইনে গেলে আমি যখন এইটা লাস্টের দিকে দেখতে যাচ্ছি তখন আমাকে স্ক্রল করে এদিকে যেতে হচ্ছে, তাই না? তো এটা একটা ঝামেলা। তো এটার জন্য আপনারা যেটা করবেন, পুরোটাকে সিলেক্ট করবেন, দেন চলে যাবেন হলো ভিউ। ভিউয়ে গিয়ে এখানে ওয়ার্ড র্যাপ লিখে দিলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ড লাইন ব্রেক করে পরবর্তী লাইনে চলে এসেছে, এটাকে বলা হয় ওয়ার্ড র্যাপ। এখন যদি আমরা আরও লরেম 300 এবং দেখতে পাচ্ছেন যে এখানে লেখাগুলো ব্রেক করছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এখানে ওয়ার্ডগুলোকে ব্রেক করাতে পারি। ওকে, তো যাই হোক, আমরা সবগুলো ট্যাগের মোটামুটি ব্যবহারগুলো দেখতেছি, এর স্টাইল কীভাবে করতে হবে সমস্ত কিছু আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখতে পারবো। আমরা জাস্ট ট্যাগগুলো কীভাবে কোনটা ইউজ করা হয় সেগুলো আমরা জানতে চাচ্ছি। ওকে, তো আমরা এতগুলো ওয়ার্ড এখানে দরকার নাই, আমরা মুছে দিলাম এটুকু। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বোল্ড। তো আমি যদি এখন একটু ছোটো করে নিচ্ছি, আমি যদি এখানে আরও ছোটো করে নিই, সে মনে করেন এই লেখাটাকে আমার বোল্ড করার দরকার। তো আমরা হচ্ছে এখানে বোল্ড ট্যাগটা ইউজ করতে পারি। বোল্ড হচ্ছে ট্যাগটা ইউজ করার জন্য আপনি জাস্ট খালি বি ট্যাগটা ইউজ করবেন। বি এখানে শেষে যায়, আমি বি ইউজ করব, বি ট্যাগটা ইউজ করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এইটাকে এইটার মধ্যে রাখছি। ওকে, এখন যদি আমি ফ্রন্ট এন্ডে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখেন ওই লেখাটা মোটা হয়ে গেছে। তো সুতরাং বোল্ড ট্যাগের আপনারা বুঝতে পারছেন, স্ট্রং ট্যাগটাও অলমোস্ট বোল্ডের মতোই কাজ করবে। আমরা এখান থেকে এই পর্যন্তকে স্ট্রং ট্যাগ লিখব। এখানে আমরা স্ট্রং লিখলাম এবং এখানে আমরা স্ট্রংকে ক্লোজ করব। ওকে, স্ট্রং, ওকে, ক্লোজ হয়ে গেছে। দেখেন আমরা এইখান থেকে এই পর্যন্ত এই লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে। ওকে, তো অলমোস্ট স্ট্রং এবং বোল্ড ট্যাগের কাজ প্রায় সেম, আপাতত এটাই মনে রাখেন। তাহলে আমরা স্ট্রং ট্যাগ বুঝলাম। এবং সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট হলো, আমরা a+b হোল স্কোয়ারের সূত্র দেখছি। তো আমি যদি এখানে লেখার চেষ্টা করি, মনে করেন যে আমরা একটা ট্যাগ নিলাম, h3 ট্যাগ নিলাম। এখানে আমরা লিখতে যাচ্ছি হচ্ছে a+b, উপরে কী হোল স্কোয়ার দিই না আমরা, এইটা ইকুয়াল আমরা লিখবো হচ্ছে a² + 2ab + b². তো এটাকে যদি আমরা আউটপুট দেখার চেষ্টা করি তাহলে এরকম আসছে। তো এইটা আমরা তো জানি এগুলো একটু উপরে উপরে থাকে, তাই না? তো এগুলোকে বলা হয় উপরে যেটা থাকে এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। তো আমি যদি এখানে এগুলোকে সুপার স্ক্রিপ্ট করে দিই, এখানে যদি আমরা সুপার স্ক্রিপ্টের জন্য হচ্ছে সুপ ট্যাগ ইউজ করবো। ওকে, সুপ ইউজ করি এবং এখানে যদি আমরা এটা এইভাবে দিয়ে দিই, তাই দেখেন ক্লোজ হয়ে গেছে। আমি এই 2কে সুপ ইউজ করলাম এবং এখানে যদি আমরা এই 2গুলো ইউজ করি, এই 2এর পরিবর্তে, তাহলে আমি দেখতে পাবো যে আমার সূত্রের মতো অলরেডি হয়ে গেছে। দারুণ না? এইটার জন্য আমরা ইউজ করব সুপ। এবং আপনারা যারা পানির সংকেত জানেন, H2O, তাই না? H2O। তো এখন আপনারা যদি দেখতে পান এরকম দেখাচ্ছে, এটা তো পানির সংকেত বোঝা যাচ্ছে না, তাই না?
কেমন হতো যদি আমরা এই কেমন হতো যদি এটাকে আমরা নিচে দিতে পারতাম। তো নিচে দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে সাব, এই টু এর আগে আমরা ইউজ করবো কি সাব, দেখেন এইচইউবি সাব, এখানে যদি আমরা এটা দিই তাহলে দেখবেন যে এই যে আমরা সরি টু এর আগে দেবো শুধু ও না, আমরা ওটাকে বাহিরে দিয়ে দেব। তাহলে আমরা যদি এখন দেখি দেখবেন যে পানির সংকেত হয়ে গেছে। সুতরাং আশা করি এই কোডগুলো আপনি বুঝতে খুবই ভালো লাগতেছে। তাহলে এটা হলো আমাদের এক জিনিস সুপার স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট যেটাকে ট্যাগ হিসাবে বলা হয় হচ্ছে সুপ, এটা হচ্ছে সুপ আর এটা হচ্ছে সাব, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আমাদের ট্যাগগুলো দেখা যায় সেটা হচ্ছে ইউএল ও এল এল আই, ওকে এটা খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, আপনি মনে রাখবেন এটা আমরা যখন মেনু করব বা যে কোনো লিস্ট আকারে কিছু করব তখন এগুলো খুবই দরকার হবে। ওকে আমি যদি ইউজ করি সেটা আমি আপনাদের ক্লিয়ার করছি, ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং ইউএল এর আরেকটা হচ্ছে ওএল, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে ইউএল এবং ওএল। এখন ইউএল একটা অর্ডার, আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা কীভাবে বুঝবো এখন চলেন আমি দেখাই আপনাদেরকে। তো আমরা এটা মুছে দিচ্ছি, আমি যদি এখন ইউএল লিখি এবং এর মাঝখানে এল আই ট্যাগটা, এল আই হচ্ছে লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং সেই লিস্টের আইটেম কী হবে সেটা যদি আমরা দেখি, এখানে যদি আমরা এখানে লরেম এত দিলাম, দিয়ে আমি এভাবে একটু কোটা সাজা দিই আপনাদেরকে, এইটা লিখলাম, এবং এই মাঝখানে এটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের একটা খাতা মনে করতে পারেন। এখন এখানে আমরা এক একটা করে লিস্ট করব, এল আই হচ্ছে লিস্ট, ওকে এখানে আমরা লরেম ফাইভ দিলাম। তো আমরা যদি দুইটা করি এখানে, এটাকে আর একটা করি কপি করলাম, এবং নিচে গিয়ে পেস্ট করলাম, তাহলে আমরা দেখতে পারবো এইভাবে আসতেছে। ওকে এখন এইটাকে যদি আমরা আর একটা কপি বানাই, কপি বানাই এইখানে ইউএল এর পরিবর্তে ও এল ইউজ করবো, ওকে ও এল, তাহলে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। দেখেন এখানে আমাদের ডট ডট আসছে আর এখানে ওয়ান টু থ্রি আসছে। এখন যদি এটাকে আমরা অনেক বেশি বাড়াই তাহলে দেখতে পারবেন আমার একটু ভালো লাগবে, আর এটাকে যদি আমরা অনেকটা বাড়াই তাহলে আমাদের এই লিস্ট আর আনঅর্ডার, এটা হচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 4 6, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল এবং ওএল এবং এলআই এই ট্যাগের ব্যবহারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে তো আমরা এগুলো বুঝলাম, দেন আমাদের রয়েছে হলো ইমেজ ট্যাগটা, ওকে খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, এই ট্যাগটা বারবার ইউজ করতে হবে, কারণ আপনারা জানেন যে একটা ওয়েবসাইটের অর্ধেকের বেশি নির্ভর করে ইমেজের উপরে, আপনি যত সুন্দর সুন্দর ইমেজ ইউজ করবেন আপনার ওয়েবসাইটটা তত বেশি ইন্টারেক্টিভ হবে, সুন্দর হবে। ওকে সুতরাং আপনার ইমেজগুলোর উপরে ডিপেন্ড করতেছে একটা ওয়েবসাইটের অনেক কিছু, তাই ইমেজ ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যদি এখানে ইমেজ ট্যাগ মানে IMG ট্যাগ, ওকে দেখেন এই ট্যাগটা লিখে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হলো SRC মানে সোর্স, আর একটা হচ্ছে ALT মানে অল্টারনেটিভ, ঠিক আছে। SRC মানে এই ইমেজটা কোথায় থেকে আসবে, এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন এই ইমেজ ট্যাগটা দেখেন ইন্ডিং ট্যাগটা নেই, যেমন LI-এর দেখেন ইন্ডিং আছে, ওকে OL-এর ইন্ডিং আছে, UL-এর ইন্ডিং আছে, ওকে কিন্তু ইমেজ ট্যাগটা সিঙ্গেল লাইন ট্যাগ, আশা করি বিষয়টা মনে থাকবে। তো সিঙ্গেল লাইন ট্যাগে কোনো ইন্ডিং ট্যাগ থাকবে না, ক্লিয়ার। তো এখন যদি আমরা এখানে কোনো একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি তাহলে কীভাবে দেবো, চলুন আমি যেই ফোল্ডারে আমার ওয়েবসাইটটা রাখছি এই এখানে, এইখানে আমি একটা ইমেজ রাখার চেষ্টা করি। ওকে তো এখানে আমি একটা ইমেজ নিব, এই ইমেজটা এখানে নিই। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিএস কোডে একটা ইমেজ চলে আসছে, ওই ইমেজটা আমার ডিরেক্ট ফোল্ডারে যদি থাকে তাহলে আমি জাস্ট খালি ইমেজের নামটাকে এখানে কপি করে দিয়ে দিতে পারবো, রিনেম করে আমি ফুললি ইমেজের নামটা কপি করে এখানে জাস্ট দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে দেখি আমার ইমেজটা কিন্তু চলে আসছে, ওকে আমার ইমেজটা চলে আসছে না, দারুণ ব্যাপার। তো এই হলো ইমেজ শো করানোর একটা ওই। এখন যদি আমার অনেকগুলো ইমেজ থাকতে পারে, থাকতে পারে না, তো অনেকগুলো ইমেজ থাকলে পারে, এইভাবে যদি আমি রাখি তাহলে ফাইলটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তো
তো ইমেজের নামে একটা ফোল্ডার করতে হবে আমাকে। তো আমি যদি এখানে আসি এখন এইভাবে একটা ফোল্ডার করি যে ইমেজ, সরি ইমেজ, ইমেজ ফোল্ডারের মধ্যে যদি আমি এখন এই ইমেজটাকে রাখি, আর এখন দেখেন আমাদের ইমেজের মধ্যে এটা চলে আসছে। এখন যদি আমি আমার সাইটটা দেখি কোনো ইমেজ নাই, তাহলে ইমেজটা গেল কোথায়? ইমেজটা সঠিক অবস্থানটা ভিএস কোড বুঝাইতে পারে নাই। দেখুন এখানে একটা ফোল্ডারের ব্যাপারটা আছে, সেটা আমি একটু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফোল্ডারটা এই এইচটিএমএল এর মধ্যে ফোল্ডার, এটা কিন্তু আমাদের ফোল্ডারের নাম। ওকে আপনি এখানে দেখেন, আপনাদেরকে আমি ক্লিয়ার করি, আমাদের এইচটিএমএল ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আরও এক ডিরেক্টলি আর কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত কোড রান করছে। ওকে তো এখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল কোডগুলো যেহেতু পরবর্তীতে রান করছে, এখন আমাদের ইমেজটা কিন্তু আরও একটি ফোল্ডারের মধ্যে রয়েছে, তাহলে ডিরেক্টলি কিন্তু এটা দেওয়া যাবে না। তো এটাকে একটা ফোল্ডারের ভিতরে মেইন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এভাবে একটা স্ল্যাশ দেবো। হ্যাঁ, একটা স্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারের মধ্যে যে দুইটা ফাইল, দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা হলো কি এই এইচটিএমএল ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল না, এটা হচ্ছে এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা হলো ইমেজ। এই দুইটা ফোল্ডারে চলে আসছে। এখন আমি ফোল্ডারটাকে যদি ক্লিক করি তাহলে ফোল্ডার চলে আসলো। এখন ফোল্ডারের মধ্যে আবার কী আছে দেখেন, আপনাকে নামটা মেনশন করতেছে, তো নামটা এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পুরো ইমেজটার পাথ পেয়ে গেল। ইমেজটা কোথায় আছে এটা বুঝতে পারতেছে, এইখান থেকে ধরে নিয়ে ইমেজটাকে আপনার ব্রাউজারে শো করে দিবে। এখন যদি আমি দেখি, দেখবেন যে ইমেজটা শো করতেছে। সুতরাং বিষয়টা কিন্তু খুবই ইজিয়ার, আশা করি বুঝতে পেরেছেন ইমেজটা একটা কীভাবে শো করাতে হবে। তো ইমেজটা একটা যেহেতু বড়, আমি ইমেজটা একটা কে কমেন্ট করে রাখবো। কীভাবে কমেন্ট করে রাখবো? পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল এবং ওই যে স্ল্যাশ চিহ্ন বা প্রশ্নসূচক চিহ্ন যেখানে থাকে সেটা ক্লিক করলে আমার এটা কাভার। ওকে এখন দেখতে পাবেন যে এটা কমেন্ট হয়ে আছে এবং ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না, দারুণ না? ওকে আমাদের নেক্সটে কী ট্যাগটা রয়েছে, এ ট্যাগ রয়েছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট। এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে স্প্যান ট্যাগ। আমার আরও কিছু ট্যাগ এখানে আমি বাদ দিয়ে রাখছি, সেগুলো আমি প্রয়োজনের সাথে সাথে বুঝিয়ে দিব, আপাতত আমরা এই ট্যাগগুলোই দেখাচ্ছি। ওকে তো এ ট্যাগটা যদি আমি চিন্তা করি, দেখেন আমি যদি এ লিখে এন্টার দেই তাহলে এখানে আমার এইচ আর ই এফ এটা হচ্ছে মিন করতেছে। এইটা মিন মানে হলো রেফার, মানে আমি এইটা যে একটা লিঙ্ক তৈরি করব, এই হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ যেখানে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, এইটাকে বলা হয় এ ট্যাগ। তো আমি মনে করেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম https://devnurul.me। তো এইটা হলো আমাদের লিঙ্ক যেখানে হিট করবে। এখন লিঙ্কের নাম থাকে না, আমরা এখানে লিখলাম হচ্ছে বাটন, বাটন। তো দেখতে পাবেন আমরা যদি এখানে যাই, তো বাটন নামে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এবং এই লিঙ্কে যদি আমি মাউসটা হোভার করি, এভাবে মাউসটাকে ন্যাকে বলা হয় হোভার, এই হোভার করি তাহলে আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে প্লিজ লুক অ্যাট মাই মাউস পয়েন্ট, এখানে যদি আপনি দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, যেই লিঙ্কটা আমরা ওইখানে দিয়েছিলাম। এখন যদি এখানে ক্লিক করে দিই দেখতে পারবেন যে পরবর্তীতে আমার ওয়েবসাইটে চলে গেছে, দ্যাট ইজ অসাম। ওকে তো তাহলে এইভাবে আমরা একটা ওয়েবসাইটে লিঙ্কিং করা হয়। তা লিঙ্কটা একটা আমরা বুঝে গেলাম, আর পরবর্তীতে রইল হচ্ছে স্প্যান ট্যাগ। ওকে স্প্যান ট্যাগ কোনটা, স্প্যান ট্যাগ হলো, স্প্যান ট্যাগটা কেন ইউজ করব সেটাও পরবর্তীতে বুঝবেন। তারপর আমরা একটা স্প্যান লিখলে আপনি নর্মালি, সরি স্প্যান নর্মালি তেমন কোনো ডিফারেন্টটা বুঝবেন না, দিস ইজ স্প্যান। ওকে আমি যদি এখন দেখাই, এটা একটা নর্মালি ট্যাগ হয়ে গেছে। ওকে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটা জিনিস অলরেডি লক্ষ্য করতেছি পারছেন যে এই দুটো পাশাপাশি চলে আসছে, তাই না? তো পাশাপাশি চলে আসছে, বাট এগুলো কিন্তু একটার পর একটা লাইন ব্রেক করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আর বাড়াচ্ছি না কথা, সবাই ভালো থাকবেন, আমরা পরবর্তী ক্লাসে আরও অনেক বেশি আরও ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।